হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেইলি ডোজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই হাসি খুশি আছো। আর আমিও ভালোই আছি। আর আজকে শনিবার, আর এখন বাজে প্রায় 11:10। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তার সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জানাই অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর শুধু তাদের না, আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অনেক ভালোবাসা। তো আজকে তো একেবারে ঝলমলে রোদ রয়েছে। কালকে দুপুরের পর থেকে একেবারে সেই কীরম বলবো, একটা মেঘ করে থাকলো, বৃষ্টির তো কোনো দেখা নেই, একটু ঝিঝিঝি করে বৃষ্টি। মেঘটা যেন ঠিক কীরকম বলো তো, ওই অনেক স্টুডেন্ট আছে দেখবে, আমরাও করেছি, অনেক স্টুডেন্ট না আমরাও করেছি, সেই বই খুলে বসে থাকা, পড়ার কোনো নামগন্ধ নেই, সেরকম হয়েছে মেঘটার অবস্থা। সাধারণ পুরো একেবারে মেঘ ছিটিয়ে বসে, মেঘ ছিটিয়ে দিল, বৃষ্টির কোনো দেখাশোনা নেই। যাই হোক, বৃষ্টির কোনো দেখা নেই সারাটা বিকেল। কালকে মেঘ, মানে বিকেল মানে কি দুপুর থেকে সারাদিন একটু একটু মেঘ ছিল, আর দুপুর থেকে একদম মানে মানে ঘন ঘটা মেঘ, একদম মানে কালো হয়ে গেল, মনে জানি আকাশ ভেঙে চুড়ে নামবে, সেই মানে সন্ধ্যা পর্যন্ত থাকলো, বৃষ্টির কোনো দেখা নেই, ঝিঝিঝি দু চার ফোঁটা বৃষ্টি হলো। আর আজকে তো সকাল থেকে একেবারে পুরো দমে রোদ উঠে গেছে, একেবারে মানে একেবারে তরতাজা রোদ, একেবারে ঝলমল ঝলমল করছে চারিধার। আর প্রচুর কালকের ভিজা জামা কাপড় ছিল, আজকে সকালে কিছুটা কাচা হয়েছে আর কিছুটা বাকি আছে। তিনখানা চাদর পাল্টানো হয়েছে, তিনটে চাদর পরে রয়েছে, চাদরগুলো কাচবো, কাচা এখনো হয়নি। আর সকালবেলা আজকে ইসে করেছি, সকালবেলা উঠে আজকে কিছুটা রান্না করে নিয়েছি, ডাল ভাত সয়াবিনের তরকারি এটা করে নিয়েছি, আর এখন ভাজবো কাঁকরোল আর একটু পনিরের তরকারি করব। ওই পনিরের তরকারি আর কাঁকরোল করাটাই বাকি রয়েছে, কাঁকরোল ভাজাটা বাকি রয়েছে এখন। তার সকালবেলা উঠে জানো তো ফ্রিজটা আজকে পরিষ্কার করেছি, ফ্রিজটা এত নোংরা হয়েছিল। আর নোংরার থেকে বড় কথা, আমি না হেনা রেখেছিলাম মাঝখানে, একদিন হেনা দেবো ভেবে হেনা ভিজিয়েছিলাম, আর তারপরে এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর এমনি বৃষ্টিতে বৃষ্টি হলে না, আমার তো মাইগ্রেনের প্রবলেম, তোমাদেরও হয়তো আছে মাইগ্রেনের প্রবলেম, যাতে তাদের না কী হয় বলো তো, মেঘলা দিনে কিংবা বৃষ্টি পড়লে যদি মাথা ভিজিয়ে স্নান করি না, কিংবা স্নান করে রোদে গেলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। এবার হেনা ভিজিয়েছিলাম, এত বৃষ্টি পড়ছিলো সেদিন সারাদিনটা, ওই কারণে হেনাটা আর দেওয়া হয়নি। এবার হেনাটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, এবার ফ্রিজে মানে যাই রাখছি না কেন, তাই তাতেই মানে হেনার গন্ধ হয়ে যাচ্ছে। আর ফ্রিজটা নোংরাও হয়েছিল প্রায় মাসখানে, মাস দেড়েক হয়ে গেছে ফ্রিজটা, মানে ওপর দিয়ে পরিষ্কার করি, মানে ভেতরে সেই সময় ট্রে ফ্রেগুলো নামিয়ে পরিষ্কার করা হয় না, সবজির বাস্কেটটা নামিয়ে পরিষ্কার করা হয় না, আজকে সমস্ত ওই ওগুলো নামিয়ে ধুয়ে মানে ফ্রিজ একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কীভাবে ফ্রিজ পরিষ্কার করি, আজকে হয়নি, আজ যেহেতু অনেকটা তাড়াহুড়ো করে করেছি, যেদিন আস্তে ধীরে করবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে ফ্রিজ পরিষ্কার করি। ফ্রিজটা পরিষ্কার করেছি, আর আজকে হচ্ছে গিয়ে আমাদের এখানে তো সোম বুধ শুক্র লকডাউন, একেবারে কমপ্লিট লকডাউন, আর মঙ্গল বৃহস্পতি শনি খোলা বাজার হাট আর রবিবার, ওই কারণে আজকে সবজি বাজারও প্রচুর করেছে, প্রচুর বলতে মানে মোটামুটি মঙ্গলবার বৃহস্পতিবার চলা পর্যন্ত হয়ে গেছে বাজার, ওই বাজারগুলো ধোয়া হওয়ার একটা ব্যাপার ছিল, সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে মানে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, বিছনা টিছনা তোলা হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে মা রান্নাঘরে জল ভরছে। আর আমাদের অ্যাকোয়াগার্ডের জলটা কী করতে হয় কেউ মানে সকালটাই ভরে নিতে হয়, কারণ হচ্ছে গিয়ে বিকেলের দিকটা দিয়ে না মানে জলটা প্রচণ্ড পরিমাণে মানে ঘোলা থাকে, কারণ সাবমার্সেলের জলটা প্রচণ্ড ঘোলা তখন, মানে সকালটাই খাবার জলটা স্টোর করে রাখা হয়। আর মিউনিসিপ্যালিটি লাইনটা, মিউনিসিপ্যালিটি লাইনের জলটা না ওই সকালবেলায় চালানো হয়, আর পরে তো সাবমার্সেলের জল সারাদিন চলে, ওই তখন না প্রচণ্ড পরিমাণে ঘোলা জল, মানে অ্যাকোয়াগার্ড খোলাই যায় না, ওই কারণে সকালবেলার জলটা স্টোর, খাবার জলটা পুরোটাই স্টোর করে রাখা হয়, ওই কারণে মা জল ভরছে রান্নাঘরে ঢুকে। আর আমি এদিকে এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে ওই বাকি রান্নাটুকুনি করব, করে আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘরটা ঝাড় দেবো, ঝাড় টাড় দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে রান্নাটা করবো, তারপর ঘর মুছবো। আর হেনাটা নামিয়ে রেখেছি, জানি না হেনাটা দিতে পারবো কিনা, না খারাপ হয়ে গেছে, কিন্তু দেখলাম গন্ধ শুকে খারাপ হয়নি, যদি ভালো থাকে তাই হেনাটা দেবো। আর হেনা দেওয়ার সময় না আমি জানো তো ওই হাবিবসে হেনাটা তো দিই, তার মধ্যে একটু কফি দিই, কারণ দেখো চুলটা একটু হালকা কালার আসে। আর চুলটা দেখেছি আমি কিন্তু স্পা বাইরে কোনো মানে এমনি কেনা স্পা দিয়ে স্পা করিনি, ওই যে তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম আমি ওই ওই সে দিয়ে ওই কন্ডিশনার দিয়ে আর হচ্ছে গিয়ে ইভিয়াম ক্যাপসুল দিয়ে আর সে দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে দুটো তিনটে একসাথে মিক্সড করে নিই,
আর যদি তোমার নারকেল তেল ভার্জিন কোকোনাট অয়েল থাকলে, কি থতলে যাচ্ছি, ভার্জিন কোকোনাট অয়েল যদি না থাকে, থাকলে তো ভালো, না থাকলে এমনি নর্মাল তুমি নারকেলের তেল দিতে পারো। এই চারটে একসাথে মিক্সড করে তারপরে চুলে শ্যাম্পু, আগের দিন শ্যাম্পু করে তারপরে পরের দিন চুলে লাগিয়ে, পুরো চুলটাই লাগিয়ে আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে শ্যাম্পু, যেমন তুমি শ্যাম্পু করো কন্ডিশনার দিয়ে ধুয়ে নাও। এত চুলটা সফট হয় তোমাদেরকে কি বলবো, মানে ধরছি চুলটা একেবারে নরম তুলতুল করছে। সেটা কালকে করেছিলাম, আর আজকে তো বললাম হেনাটা যদি ভালো থাকে তাহলে হেনাটা দেবো, আর না ভালো থাকলে কিছু করার নেই। তা এবার যাব রান্নাঘরে, রান্না করবো, রান্না বান্না সেরে তারপরে তো বাকি কাজে হাত দিতে হবে। আর আগে ঘর বললাম তোমাদের ঘরটা ঝাড় দিয়ে নেবো। তা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তা শুরু করা যাক কাজবাজ, কাজবাজ শুরু তো করতেই হবে। মনে হয় কি বসে থাকি, একটু বসে থাকি, একটু বসে থাকি, আর বসা রোগটা না এত বাজে, ঘড়ি দেখে যখন বসি ধরো 5 মিনিট বসবো, 5 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, নিজে নিয়েই বলি যে আর 10 মিনিট পর উঠবো, আর 5 মিনিট পর উঠবো, আর 10 মিনিট পর, এই 5 মিনিট 10 মিনিট করতে 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 সেটা গিয়ে পরিণত হয় 1 ঘন্টা। যেন এখন বসে থাকলে কুড়েমো ধরে যাবে, কাজকর্ম সেরে নি। চলো সঙ্গে থাকো। তো দেখো আমি সমস্ত মোটামুটি সমস্ত কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে সবই হয়ে গেছে, শুধু পনিরের তরকারিটা বাকি, যে কাঁকড়া আলু ভাজাও হয়ে এসছে। তো দেখো কাঁকড়া ভাজাটা হয়ে গেছে, দেখো কাঁকড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর কড়াইটা দেখছো একদিকে হ্যান্ডেল আছে, একদিকে হ্যান্ডেল নেই, তারপরে প্রচণ্ড পরিমাণে পাতলাও হয়ে গেছে। আর এটা অনেক দিনের কড়াই, প্রায় বহুদিন হয়ে গেছে এই কড়াইটা, কিন্তু তবুও এটা মানে পাল্টালে পাল্টাই ফেলতে পারি, কিন্তু কি এটা খেতে দিয়ে প্রচণ্ড রান্না তাড়াতাড়ি হয়, ঝকঝক হয়ে যায়, আর মাছ ভাজা খুব ভালো হয়, এই কারণে এই কড়াইটা চেঞ্জ করি না, ভাজা ভাজাগুলো ভালো হয়।
স্নান টান কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কাজ টাজ হয়ে গেছে। আর আজকে মাথায় হেনা দিয়েছি, হেনাটা বললাম তোমাদের সকালবেলা যদি ভালো থাকে তো দেবো, তা হেনাটা দেখলাম ভালো রয়েছে জেনে হেনাটা দিয়েছি। আর মাথায় আজকে শ্যাম্পু দিই নি, আমি যেদিনকে হেনা করি সেদিনকে শ্যাম্পু দিই না, কন্ডিশনার দিয়ে মাথা ধুয়ে নিই তারপরে পরের দিন শ্যাম্পু দিই। তো এবার অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30-4 বেজে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তোমাদের নিশ্চয়ই সবার লাঞ্চ হয়ে গেছে, তোমার লাঞ্চ আর যাদের হয়নি তারা করে নাও, না কারোরই বাকি নেই, হয়ে গেছে সবারই। তো যাই হোক এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চটা সেরে তা খেয়ে ঠেয়ে এসে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আজকে সানডে আর সকালবেলা চাটা ঘুম থেকে উঠে চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। আজকে ব্রেকফাস্টে আছে আলুর দম, আর হচ্ছে গিয়ে আলু পরোটা। তা আলুর দম মোটামুটি রেডি হয়ে এসছে, এবার আলু পরোটাটা করবো। আলু পরোটার রেসিপিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো আলুর দমটা মোটামুটি আমার রেডি হয়ে এসছে, আলু ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। তো দেখো আলু পরোটা করার জন্য প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের আলু 3টে রয়েছে, এগুলো কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেব, এইভাবে হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দেখতে পাচ্ছ এই যে আদা বাটা, আদা বাটা পরিমাণ মতন দিয়ে দেবে। তুমি যেরকম করবে, যতটা পরিমাণ করবে সেই পরিমাণে আদা বাটা দিয়ে নেবে। দিয়ে দেবো দেখো 4টে কুচো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচো, একদম জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। এই কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, গোলমরিচটা খুব অল্প পরিমাণে দেবো, হাফ চামচেরও কম। দেবো গোলমরিচ গুঁড়ো, এখানে দেবো 1 চামচ জিরে, ধনে, তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখে দিচ্ছি। ভাজা মশলা যেটা আমার ঘরে সবসময় রেডি থাকে ওই মশলাটা 1 চামচ দেবো, তোমাদের যদি রেডি না থাকে তোমরা করে নিতে পারো। আচ্ছা জিরে, ধনে, তেজপাতা আর 2-1টা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, আমি ওর থেকে 1 চামচ দিয়ে দেবো মশলা। এবার দেবো পরিমাণ মতো গরম মশলা, আর দেবো নুন। এবার আলুটা ভালো করে মেখে নেব, দেখো আলু পরোটার ভেতরে যে পুরটা দেবো, পুরটা আমার রেডি হয়ে গেছে, পুরে যা যা মশলা দেবো সবই তোমাদেরকে দেখালাম, পুরটা এভাবে রেডি করে নেবে। তো পুরটা তো আমি রেডি করে রেখে দিয়েছি, এবার ময়দাটা মেখে রেডি করে নিয়েছি। ময়দাটা মাখার সময় চিনি দিয়েছি পরিমাণ মতো, নুন আর সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি, মেখে এরমভাবে লেচি করে নিয়েছি, দেখো এরম সাইজের লেচি। এবার হাতে এইভাবে গোল করে নেব, এবার পুরটার ভেতরে দিয়ে দেবো
তো দেখো পরোটাটা এইভাবে বেলে নিয়েছি, এবার এক এক করে সবগুলোই বেলে নেবো। ফ্ল্যাং ব্যাং বসিয়ে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে পরোটাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে প্রথমে একটু সেকে নেবো, তারপর তেল দেবো। এবার দেবো সাদা তেল। নেক্সট ডে, আর সকালবেলা তো দেখলে রাত্রে মানে সকালবেলা তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজ সকালে জলখাবারে ছিল হচ্ছে গিয়ে আলুর পরোটা আর আলুর দম। আলুর পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়াটা শেয়ার করা হয়নি কারণ খুব তাড়াতাড়ি করে খেয়েছি, আরও বাকি কাজগুলো ছিল, তা এখনও পর্যন্ত কিছুই হয়নি। আর রবিবার আজকে অনেকটাই কাজ থেকে যায়, তা এখন শুরু করবো সেই বাকি কাজগুলো। তা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।